वेलकम सबाई के प्रिय शिक्षार्थी पश्चिम बंगे मालभूमि अंचल एक गुरुत्वपूर्ण नदी हे दामोदर नदी। आज के दामोदर नदी गतिपथ नहीं आलोचना करब। दामोदर नदी टी पश्चिम बंगे मालभूमि अंचल प्रधान नदी। ठीक है, यह नदी टी सृष्टि झारखण्ड खामारपात पहाड़ थे अंचल थे झारखण्ड खामारपात पहाड़ झारखण्ड पालामू जिले अवस्थित। कौन जिले? पालामू जिले। पालामू जिला झारखण्ड। खामारपात पहाड़ दामोदर नदी की सृष्टि प्रथम पूर्व दिखे प्रवाहित परवर्तीकाले दक्षिण पूर्व दिखे प्रवाहित शेष पर्यंत हुगली नदी मिलित नदी हुगली नदी मिलित हुगली नदी। दामोदर नदी झारखण्ड पालामू जिला खामारपात पहाड़ सृष्टि शेष पर्यंत हुगली नदी मिलित हो। हुगली नदी मिलित हो स्थान टी नाम उलुबेड़िया कलकाता। उलुबेड़िया से स्थान दामोदर नदी टी मिलित हो। हुगली नदी एक गुरुत्वपूर्ण उपनद हम दामोदर नद। ठीक है, दामोदर नदी मोहना हम हुगली नदी। आमरा जदि देखी दामोदर नदी ते बाम तीरे अर्थात पूर्व दिके बेस कयेकटी उपनदी एसे मिलित हयेछे। तादेर मध्य अन्यतम हच्छे जामुनिया रिभार, कोनार रिभार, नुनिया रिभार एवं बोराकर रिभार। नदीगुलोर नाम कि कि? जामुनिया रिभार, जामुनिया, जामुनिया रिभार। तारपर कि रयेछे? कोनार रिभार, कोनार रिभार। तारपर कि रयेछे? नुनिया रिभार एवं रयेछे बोराकर रिभार। दामोदर नदी पूर्व तीर अर्थात बाम तीर कयेकटी उपनदीर मध्य अन्यतम हच्छे जामुनिया रिभार, कोनार रिभार, नुनिया रिभार एवं बोराकर रिभार। ठीक सेइभावे पश्चिम दिक थेके पश्चिमबंगे एकटी नदी एसे मिलित हयेछे दामोदर नदीर साथे। एई नदीटिर नाम हच्छे साली रिभार, साली रिभार। दामोदर नदी पूर्व तीर उपनदी हच्छे जामुनिया, कोनार, नुनिया, बराकर एवं पश्चिम तीर उपनदी हच्छे साली रिभार। दामोदर नदी थेके एकटी शाखा नदी सृष्टि हयेछे। एई शाखा नदी टी सृष्टि हयेछे, एटा शाखा नदी। एई नदीटिर नाम हच्छे मुंडेश्वरी। एई शाखा नदीटी पूर्व दिक थेके प्रवाहित रूपनारायण नदी साथे मिलित हयेछे। ए नदीटी कि हच्छे? रूपनारायण, रूपनारायण। ताहले रूपनारायण नदीर एकटी उपनदी हच्छे मुंडेश्वरी एवं दामोदर नदीर एकटी शाखा नदी हच्छे मुंडेश्वरी, जेटा रूपनारायण साथे मिलित हये आबार रूपनारायण नदीटी हुगली नदीते मिलित हयेछे। এগুলো সমস্ত উপনদী, জামুনিয়া, কোনার, নুনিয়া, বরাকর এবং সালি রিভার, এগুলো হচ্ছে উপনদী। কিন্তু দামোদর নদীর শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী নদী, যেটি পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদীর সাথে মিলিত হয়েছে।
পরবর্তীতে রূপনারায়ণ নদীটি হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে দামোদর নদী অববাহিকা। এবার আমরা কিছু কি পয়েন্ট জানব দামোদর উপত্যকা। দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী। বা এটি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী পশ্চিমবঙ্গের। এটাও বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের গঙ্গার ভাগীরথী হুগলির প্রধান উপনদ হচ্ছে দামোদর। ঠিক আছে, এই নদীটি হচ্ছে বাংলার দুঃখ বলা হয়। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কারণ দামোদর নদীতে প্রতি বছর বন্যায় প্রচুর সম্পদ ও জীবনহানি হয়, সেই কারণে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। তাহলে দামোদর নদীর তীরে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তুলেছে। যেটাকে বলা হয় ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ভ্যালি কর্পোরেশনটি 1948 সালে স্থাপিত হয়। এই স্থাপিত করেছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনার উপর ভিত্তি করে। তাহলে কি হচ্ছে, ইউএসএ টেনেসি নদী পরিকল্পনার উপর ভিত্তি করে। তাহলে আজকে আমরা কি জানলাম, দামোদর নদী ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিম বর্ধমান জেলায়, পশ্চিম বর্ধমান জেলা হয়ে বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলার পরে সেটি পূর্ব বর্ধমান জেলা হয়ে হুগলি জেলায় প্রবেশ করে কলকাতা উলুবেড়িয়ার কাছে হুগলি নদীতে মিলিত হয়েছে। দামোদর নদীর বাম তীর অর্থাৎ পূর্ব দিকে উপনদীগুলি হচ্ছে জামুনিয়া রিভার, কোনা রিভার, নুনিয়া রিভার এবং বরাকর রিভার, এবং পশ্চিম তীরের উপনদী হচ্ছে সালে রিভার। দামোদর নদীর একটি শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী রিভার, যেটি আবার রূপনারায়ণ নদীর সাথে মিলিত হয়েছে। পরবর্তীতে রূপনারায়ণ নদীটি হুগলি নদীতে মিলিত হয়েছে। কিছু কি পয়েন্ট জানি, মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দামোদর, দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কারণ প্রতি বছর বন্যায় প্রচুর সম্পদ ও জীবনহানি ঘটে, দামোদর নদীতে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি গড়ে তুলেছে 1948 সালে, সেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। তাহলে যদি প্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।